হ্যালো ভিউয়ার্স, আই এম সাব্বি আদর, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন নগদ অ্যাকাউন্টের একটি বড় আপডেট সম্পর্কে। আর এই আপডেটটি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা আগের থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবসময় আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ সবসময় ভালো কিছু পাবেন। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের নগদ অ্যাপসের মধ্যে চলে যাবেন। তো ওইখানে আসার পর আপনারা কী করবেন, আমার নগদ ওইটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর 1 2 3 4 নম্বর অপশন আপনারা একটি নতুন আপডেট দেখতে পাবেন, KYC পুনরায় জমা দিন। তো এটা কী বা এটার কাজ কী, এই সম্পর্কে আপনারা আজকের এই ভিডিও থেকে বিস্তারিত জানতে পারবেন। তো এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি নগদ কাস্টমার কেয়ারে কল দিয়েছিলাম, তো তারা আমাকে কী তথ্য দিয়েছে আপনারা এটা শুনে নিন, তারপর আমি ভিডিও শেষে আমি নিজে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আরেকটি কথা বলে নিই, এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে বা উপকৃত মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক আর একটি ভালো কমেন্ট অবশ্যই করবেন। তো তারা আমাকে কী বলেছে আপনারা এটা শুনে নিন। যদি কোনো সমস্যা থাকে আমার ইনফরমেশনে তাহলে আমি সংশোধন করতে পারবো। সেক্ষেত্রে আপনার পূর্বে যখন কোনো সমস্যা হতো অ্যাকাউন্টে তখন তো আপনাকে কি করতো, নগদের যে ব্যানার সম্বলিত দোকান রয়েছে যাকে আমরা নগদ উদ্যোক্তা পয়েন্ট বলে থাকি, সেখানে গিয়ে আপনি তথ্যগুলো হালনাগাদ করতে হতো। কিন্তু এখন আপনি চাইলে নিজে ঘরে বসে আপনার নগদ অ্যাপ ব্যবহার করেই কিন্তু সেই তথ্যগুলো হালনাগাদ করতে পারবেন, খুবই ইজি ওয়েতে। তাহলে সেই অপশনটি ব্যবহার করে সেখানে অ্যাড করা হয়েছে, তো সেখান থেকে আপনি অবশ্যই আপনার তথ্যগুলো রিসাবমিশন করতে পারবেন, করে নিজেই তথ্য হালনাগাদ করে নিতে পারবেন। যদি আমার অ্যাকাউন্টটা রিজেক্ট করা হয় তাহলে আমি এটা রিসাবমিট করতে পারবো আবার নাকি আমার এই ফোন দিয়ে? জি স্যার, অবশ্যই স্যার। যদি আপনার অ্যাকাউন্ট কখনো কোনো তথ্য ভেরিফিকেশন বা যে কোনো সমস্যার কারণে আপনার তথ্যগুলো যদি ফেল হয়ে যায়, ভেরিফিকেশন ফেল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের তথ্যগুলো নিজে আপনি রিসাবমিশন করে নিতে পারবেন। এটা তো মূলত যারা নতুন অ্যাকাউন্ট খুলে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় নাকি? আমাদের তো অনেক আগে খোলা, আমার অ্যাকাউন্টটা তো কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে যাদের অ্যাকাউন্টে সমস্যা ফেস করে তারা চাইলে সেই তথ্যটি সেই অপশনটি ব্যবহার করে তথ্য আলাদা করতে পারবে, সাবমিট কেওয়াইসি অপশন ব্যবহার করে তথ্য আলাদা করতে পারবে। আচ্ছা, যাদের কোনো সমস্যা নেই সেক্ষেত্রে তো তাদের কোনো তথ্য আলাদা প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, আমরা তাদের কাছ থেকে এটাই বুঝতে পারলাম যে যদি কারো নগদ অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে, লেনদেন করতে সমস্যা হলে অথবা তাদের অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়ে যায়, অথবা আমরা যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি নগদ অ্যাকাউন্ট, তো ভেরিফাইড করার সময় যদি কোনো কারণে আমাদের অ্যাকাউন্টে রিজেক্ট করে দেয়, তাহলে আমরা এই অপশনটির মাধ্যমে আমরা আমাদের এনআইডি দিয়ে রিসাবমিট করতে পারবো, তাহলে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। যে কোনো সমস্যা থাকলে আপনার নামের অথবা এনআইডি কার্ডে কোনো ইনফরমেশনের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি আপনার এনআইডি কার্ড আবার নতুন করে এখান থেকে সাবমিট করতে পারবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি পুনরায় অ্যাক্টিভ করে দেবে তারা। তো এটাই আমরা তাদের কাছ থেকে বুঝতে পারলাম, মানে আমাদের অ্যাকাউন্টে কোনো ত্রুটি থাকলে তো আমাদেরকে অবশ্যই এখান থেকে আবার নতুন করে এনআইডি সাবমিট করতে হবে। তো আশা করছি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারছি। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সম্পর্কে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক পাবেন, ওইখানে জয়েন করে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।